দক্ষিণ আফ্রিকা এবং নেলসন ম্যান্ডেলা দুটি সমর্থক নাম। নেলসন ম্যান্ডেলা এই দক্ষিণ আফ্রিকাতেই জন্মগ্রহণ করেছেন, তিনি এখানে বেড়ে উঠেছেন, এই দেশেই তিনি দীর্ঘ 27 বছর জেলে ছিলেন। এই দেশে দীর্ঘদিনের প্রচলিত একটা কুপ্রথা বর্ণবাদ, সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সেই আন্দোলন থেকে সফল করে বর্ণবাদ বিরোধী বর্ণবাদকে তিনি দেশ থেকে উচ্ছেদ করেছেন এবং তিনি নোবেল পুরস্কার জিতেছেন এবং এই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই দেশটি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানব, তো জানার জন্য অনেক তথ্য এখানে আছে, সেই ধৈর্য ধরে এটা শুনতে হবে। দক্ষিণ আফ্রিকা সম্পর্কে এই তথ্যগুলো আমরা উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে আমরা নিয়েছি, আমরা এগুলো এখান থেকেই শেয়ার করছি। দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র। দেশটির পূর্ণ সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র, ইংরেজিতে রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত। দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় 2800 কিলোমিটার। দক্ষিণ আফ্রিকার উত্তর সীমান্তে নামিবিয়া, বতসোয়ানা ও জিম্বাবুয়ে এবং পূর্ব ও উত্তর পূর্ব সীমানায় মোজাম্বিক ও ইসোয়াতিনি, প্রাক্তন সোয়াজিল্যান্ড রাষ্ট্রগুলি অবস্থিত। এখানে আরেকটা তথ্য শিখলাম, সোয়াজিল্যান্ডের বর্তমান নাম হলো ইসোয়াতিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকা ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র লেসো থেকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আরো একটা তথ্য আমরা জানলাম যে দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যে দেশের ভিতরে আর একটি স্বাধীন সার্বভৌম দেশ লেসোথো রয়েছে। দক্ষিণ আফ্রিকার আয়তন 12,21,037 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তনের প্রায় 8.5 গুণ এবং ভারতের আয়তনের 1/3 অংশের কিছু বেশি। এখানে আরো একটা তথ্য জানলাম যে বাংলাদেশের আয়তনের প্রায় 8.5 গুণ আয়তন হলো দক্ষিণ আফ্রিকার। এখানে 5,80,00,000 বেশি অধিবাসী বাস করে, ফলে এটি বিশ্বের 24তম সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। জনঘনত্ব খুবই কম, প্রতি বর্গ কিলোমিটারে 42.4 জন, যা বিশ্বে 169তম। আরো একটি মজার তথ্য আমরা জানবো, রাষ্ট্রটির তিনটি রাজধানী আছে। আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্রের একটি করে রাজধানী, কিন্তু এই দেশটির তিনটি রাজধানী। প্রিটোরিয়া বা তসোয়ানের নির্বাহী রাজধানী, কেপটাউন আইন বিভাগীয় রাজধানী, ব্লুমফন্টেইন বা ম্যানগাউন বিচার বিভাগীয় রাজধানী। আমরা জানি একটা সরকারের তিনটি অংশ, একটা হলো নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তো এই বিচার তিনটা বিভাগের জন্য এই দেশে তিনটি রাজধানী রয়েছে। দেশটির বৃহত্তম নগরী জোহান্সবার্গ, এছাড়া ডারবান ও পোর্ট এলিজাবেথ অন্যতম প্রধান কিছু নগরী। প্রশাসনিকভাবে 9টি প্রদেশে বিভক্ত দেশটিতে একটি বহুদলীয় দ্বিপাক্ষিক আইনসভা বিশিষ্ট প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র ও সরকার প্রধান। দক্ষিণ আফ্রিকার ভূগোলকে তিনটি বৃহৎ অঞ্চলে ভাগ করা যায়। অভ্যন্তরভাগে একটি প্রশস্ত মালভূমি দেশটির সিংহভাগ এলাকা গঠন করেছে। মধ্যভাগের এই মালভূমিটিকে এসকার্পমেন্ট নামক একটি পার্বত্য অঞ্চল ঘিরে রেখেছে এবং একই সাথে উপকূলীয় নিম্ন সমভূমির একটি সরু বেষ্টনী থেকে মালভূমিটিকে পৃথক করেছে। পূর্বে ড্রাকেন্সবার্গ পর্বতশ্রেণীটি দেশের সর্বোচ্চ পর্বতাঞ্চল, তাহলে এই আফ্রিকা মহা দক্ষিণ আফ্রিকা দেশের সর্বোচ্চ পর্বতাঞ্চল হল ড্রাকেন্সবার্গ পর্বতশ্রেণী। দেশের পশ্চিমাঞ্চলে কালাহারি মরুভূমি ও নামিব মরুভূমির কিয়দংশ অবস্থিত। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কালাহারি মরুভূমি, নামিব মরুভূমি, এরা কিন্তু দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। এরকম আরও অনেক অনেক তথ্য জানার জন্য অবশ্যই তোমাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে, দেখি পরে কি তথ্য পাই আমরা। অরেঞ্জ নদী ও লিম্পোপো নদী দক্ষিণ আফ্রিকার প্রধান দুই নদী। তো আর একটা নদীর নাম আমরা শিখলাম অরেঞ্জ, আমরা জানি অরেঞ্জ মানে কমলা, এখন দেখলাম অরেঞ্জ নামে একটা নদী দক্ষিণ আফ্রিকায় রয়েছে, এটা প্রধান নদী। দক্ষিণ আফ্রিকার জলবায়ু নাতিশীতোষ্ণ উপক্রান্তীয় প্রকৃতির। শুষ্ক জলবায়ুর কারণে মাঝে মাঝে খরার সমস্যা দেখা দেয়। দেশটিতে কয়লা, স্বর্ণ, কয়লা, হীরা, প্লাটিনাম ও ভ্যানেডিয়ামের মজুদ রয়েছে। এটা একটা খুবই জরুরি তথ্য যে এই দেশে স্বর্ণ, কয়লা, হীরা, প্লাটিনাম ও ভ্যানেডিয়ামের মতো মূল্যবান ধাতুর মজুদ রয়েছে। দক্ষিণ আফ্রিকার সিংহভাগ বিক্ষিপ্ত বৃক্ষরাজি ও তৃণভূমি, স্থানীয় আফ্রিকান্স ভাষায় ভেল্ট দিয়ে আচ্ছাদিত। দেশের দক্ষিণ পশ্চিম অংশে প্রচুর ফুল ফলের গাছ জন্মে। পশ্চিমের শুষ্ক অঞ্চলে ঝোপঝাড় ও গুল্ম জন্মে, যেগুলি খুব কম বৃষ্টিপাতেও বেঁচে থাকতে পারে।
তো দক্ষিণ আফ্রিকা সম্পর্কে আমার মনে হয় যে তোমরা অনেক তথ্য পেয়েছো, তো আর একটু ধৈর্য ধরলে আমি তোমাদেরকে আরো অনেকগুলো তথ্য দিতে পারবো। তাহলে চলো আমরা পরের পেজে যাই, দেখি পরের পেজে আর কি কি তথ্য আছে। এখন আমরা দেখি কি কি তথ্য পাওয়া যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার যে স্বল্প সংখ্যক অরণ্য আছে সেগুলি মূলত উপকূল ঘেঁষে কিংবা পার্বত্য উপত্যকাগুলিতে অবস্থিত। দেশটিতে সীমিত সংখ্যায় সিংহ, হাতি, গন্ডার, জলহস্তি ও অ্যান্টিলোপ, হরিণের মতো বন্য প্রাণীগুলি দেখা যায়। তাহলে এখানে আরো দেখলাম যে সিংহ, হাতি, গন্ডার, জলহস্তি ও অ্যান্টিলোপের মতো হরিণ, এরকম অনেক বন্য প্রাণী এই দেশে আছে। এগুলি মূলত বন্য প্রাণী উদ্যানে সুরক্ষিত অবস্থায় বাস করে। দক্ষিণ আফ্রিকা নৃতাত্ত্বিকভাবে একটি বহু গোষ্ঠীয় রাষ্ট্র, যেখানে বহু বিচিত্র সংস্কৃতি, ভাষা ও ধর্মের মেলবন্ধন ঘটেছে। এ কারণে এটিকে রংধনু জাতি হিসাবেও ডাকা হয়। আমরা জানি সাউথ আফ্রিকার যা মানুষগুলোকে আমরা রেইনবো নেশন বা রংধনু জাতি হিসাবে ডাকি, কারণ এদের দেশে বহু গোষ্ঠী আছে, বহু বিচিত্র সংস্কৃতি, বহু ভাষা, বহু ধর্মের মেলবন্ধন ঘটেছে। জনসংখ্যার 4/5 কৃষ্ণাঙ্গ বান্টু বংশোদ্ভূত লোক, এদের মধ্যে ঝুলু, খোসা, সোথ ও তসওয়ানা নৃগোষ্ঠীর লোক প্রধান। তাহলে এই যে ঝুলু, খোসা, সোথ, তসওয়ানা, কৃষ্ণাঙ্গ, বান্টু, এই এটা একটা কমন কোশ্চেন হয় সাধারণ জ্ঞানে যে বান্টু জাতিগোষ্ঠী বংশোদ্ভূত লোকজন কোথায় বাস করে। উত্তর হলো দক্ষিণ আফ্রিকায়। ইউরোপীয় শ্বেতাঙ্গ 8% শতকরা 8%, মিশ্র জাতির লোক শতকরা প্রায় 9% ও দক্ষিণ এশীয় বা ভারতীয় জাতির লোক শতকরা প্রায় 2%। বংশোদ্ভূত লোকেরা জনসংখ্যার বাকি 1/5 গঠন করেছে। প্রতিটি কৃষ্ণাঙ্গ নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে। ইউরোপীয় বংশোদ্ভূত লোকেরা হয় ওলন্দাজ ভাষা থেকে উদ্ভূত, আফ্রিকান্স ভাষাতে কিংবা ইংরেজি ভাষাতে কথা বলে। আফ্রিকান্স ভাষাভাষীরা মূলত ওলন্দাজ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূত। ইংরেজি ভাষীরা মূলত ব্রিটিশ বংশোদ্ভূত। এশীয়রা মূলত ভারত থেকে এসেছে। মিশ্র জাতির লোকেদের দেহে ইউরোপীয়, এশীয়, ভারতীয় ও কৃষ্ণাঙ্গ রক্তের মিশ্রণ ঘটেছে। আফ্রিকান্স, ইংরেজি, এন্দেবেলে ভাষা, পেদি, উত্তরীয় সোথ ভাষা, সোথ দক্ষিণীয় সোথ ভাষা, ছোঁয়াতি ভাষা, তসঙ্গা ভাষা, তসওয়ানা ভাষা, ভেন্দা ভাষা, খোসা ভাষা ও জুলু ভাষা, এই 11টি ভাষার সবগুলিকেই দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। খ্রিস্ট ধর্ম এখানকার প্রধান ধর্ম, এছাড়াও ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম প্রচলিত। তাহলে আমরা এই দেশ সম্পর্কে আরো অনেক অনেক তথ্য জানলাম, দেখি আর কোনো তথ্য আমরা পাই কিনা। দেশের অর্ধেকের বেশি লোক পৌর এলাকায় ও মূলত দেশের পূর্ব ভাগে বাস করে। দক্ষিণ আফ্রিকার একটি উন্নয়নশীল অর্থনীতির দেশ, তাহলে দক্ষিণ আফ্রিকা হলো একটি উন্নয়নশীল অর্থনীতির দেশ। মানব উন্নয়ন সূচকে এর অবস্থান 113তম, যা আফ্রিকার মধ্যে সপ্তম সর্বোচ্চ। স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের জিডিপি হিসাবে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং সারা বিশ্বের 33তম সর্ববৃহৎ অর্থনীতি। দেশটির মুদ্রার নাম র্যান্ড। তাহলে এই তথ্যটা আমাদের জানা খুবই জরুরি যে এই দেশের মুদ্রাটির নাম হলো র্যান্ড। বিশ্বব্যাংক দেশটিকে একটি নব্য শিল্পায়িত দেশ হিসেবে শ্রেণীকরণ করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে দক্ষিণ আফ্রিকা একটি মধ্যম শক্তি হিসেবে পরিগণিত হয়। G20 দলের সদস্য এই রাষ্ট্রটি আঞ্চলিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে। তবে দেশটির সর্বব্যাপী এখনও অপরাধ, দারিদ্র ও অর্থনৈতিক বৈষম্য বিরাজমান। জনসংখ্যার 1/4 বেকার এবং দিনে 1.25 মার্কিন ডলারের কম আয় করে। ব্যাংকিং ও পর্যটনের মতো সেবাখাতগুলি দক্ষিণ আফ্রিকার অর্থনীতির মেরুদণ্ড। তাহলে দক্ষিণ আফ্রিকার অর্থনীতির মেরুদণ্ড হলো ব্যাংকিং ও পর্যটন। আমরা অনেক তথ্য পাচ্ছি, এখন আমরা নতুন একটা পেজে যাব, দেখি এখানে আমরা আর কি কি তথ্য পাই। এছাড়া খনিজ সম্পদ উত্তোলন ও উৎপাদন এবং শিল্পজাত পণ্য উৎপাদনেও খুবই গুরুত্বপূর্ণ দুইটি খাত। দক্ষিণ আফ্রিকা বিভিন্ন খনিজের জন্য বিশ্বের বৃহত্তম উৎপাদক, যেমন সোনা, প্লাটিনাম ও ক্রোমিয়াম। এখানে একটা জিনিস খুবই জরুরি যে আবার লাইনটা আমি পড়ছি, দক্ষিণ আফ্রিকা বিভিন্ন খনিজের জন্য বিশ্বের বৃহত্তম উৎপাদক, সোনা, প্লাটিনাম, ক্রোমিয়াম। দেখো সোনা, প্লাটিনাম, ক্রোমিয়াম তিনটা ধাতুই কিন্তু খুব বেশি দামি, খুবই ব্যয়বহুল, কিন্তু এই দেশটি নানান একটা খুব বর্ণবাদ যে সমস্যা, অ্যাপারথেইড যেটাকে বলি,
সেই সমস্যা জর্জরিত ছিল। তো চলো আমরা আরো অনেক তথ্য জানি। এখানে কয়লা ও হীরা খনন করা হয়। শিল্প কারখানাগুলিতে লোহা, ইস্পাত, প্রক্রিয়াজাত খাদ্য, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যাদি, মোটরযান ও অন্যান্য পণ্য প্রস্তুত করা হয়। দেশের কৃষিখাতে উৎপাদিত প্রধান ফসলগুলি হল ভুট্টা, গম, আখ, কমলা বা লেবু জাতীয় ফল ও আলু। এছাড়া কৃষকেরা আঙ্গুর ফলান, যা থেকে দ্রাক্ষারস বানানো হয়। অন্যান্য খামারজাত দ্রব্যের মধ্যে মাংস, পশম ও দুধ উল্লেখযোগ্য। প্রস্তর যুগে আজ থেকে 10,000 বছর আগে এখানে সান ও খই সান ভাষাভাষী জাতির লোকেরা খাদ্য শিকার ও সংগ্রহের জন্য চড়ে বেড়াত। খয়ে খয়েরা পরবর্তীতে পশুচারণ সংস্কৃতি গড়ে তোলে। আজ থেকে 2,000 বছর আগে এখানে বান্টু ভাষাভাষী জাতিরা বসতি স্থাপন করে। তারা এখানে সোনা ও তামার খনি প্রতিষ্ঠা করে ও পূর্ব আফ্রিকার দেশগুলির সাথে বাণিজ্যে সক্রিয়ভাবে অংশ নিত। বান্টুরাই বর্তমান দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের মূল পূর্বসূরি। তাহলে আরেকটা তথ্য, যে বর্তমান যে কৃষ্ণাঙ্গ, তাদের মূল পূর্বসূরি হলো এই বান্টু। 1500 শতকের শেষ ভাগে আফ্রিকার সর্বদক্ষিণ বিন্দুতে পর্তুগিজরা একটি বসতি স্থাপন, যা ছিল অঞ্চলটির ইউরোপীয় উপনিবেশকরণের সূচনা। 1652 সালে ওলন্দাজরা দক্ষিণ পশ্চিমের উত্তমাশা অন্তরীপে একটি উপনিবেশ স্থাপন করে। তারা ধীরে ধীরে তাদের বসতির আয়তন বৃদ্ধি করতে থাকে, কৃষিকাজ ও গবাদি পশুপালন শুরু করে। এই ঔপনিবেশিক ওলন্দাজদেরকে বুর, অর্থাৎ কৃষক নামে ডাকা হতো। পরবর্তীতে তারা ওলন্দাজ ভাষা থেকে উদ্ভূত আফ্রিকান্স ভাষায় কথা বলার কারণে আফ্রিকানার নামে পরিচিতি লাভ করে। বুররা পূর্বে বসতি স্থাপন করার চেষ্টা করার সময় স্থানীয় অনেক আফ্রিকান জাতিগোষ্ঠীর সাথে যুদ্ধে লিপ্ত হয়, যাদের মধ্যে খোসা জাতি ছিল অন্যতম। 1795 সালে ব্রিটিশ সেনারা উত্তমাশা অন্তরীপটি নিয়ন্ত্রণে নেয় এবং 1806 সাল নাগাদ সমগ্র ওলন্দাজ উপনিবেশটিকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে 1836 সাল থেকে শুরু করে প্রায় 2 দশক ধরে ওলন্দাজ বংশোদ্ভূত আফ্রিকানার জাতির লোকেরা দেশের উত্তর দিক থেকে এক মহাযাত্রা সম্পাদন করে এবং 1850-এর দশকে সেখানে ওয়ারেন্স ফ্রি স্টেট ও দক্ষিণ আফ্রিকান প্রজাতন্ত্র, বর্তমান ট্রান্সভাল অঞ্চল নামের দুটি স্বাধীন বুর প্রজাতন্ত্র স্থাপন করে। ব্রিটিশরা উত্তমাশা অন্তরীপে কেপ কলোনি নামের যে ব্রিটিশ উপনিবেশটি স্থাপন করেছিল সেটিকে তারা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ প্রান্তের সমগ্র অংশ জুড়ে প্রসারিত করে। এরপর ব্রিটিশরা বুরদের রাষ্ট্রগুলিকে বিজয় করতে উদ্যত হয়। 1899 সাল থেকে 1902 সাল পর্যন্ত ব্রিটিশ ও বুরেরা একটি যুদ্ধে লিপ্ত হয়, যার নাম ছিল দক্ষিণ আফ্রিকান যুদ্ধ বা বুর যুদ্ধ। যুদ্ধে ব্রিটিশদের বিজয় ঘটে এবং তারা এই দুইটি ওলন্দাজ প্রজাতন্ত্রকে ব্রিটিশ উপনিবেশে পরিণত করে। তো আমরা অনেক ইতিহাস শিখলাম দক্ষিণ আফ্রিকার, এখন আরো আমরা কিছু নতুন নতুন তথ্য পরের পেজে জানব। 1910 সালে কেপ কলোনি বা অভ্যন্তরীণ উপনিবেশ, ট্রান্সভাল, নাটাল ও অরেঞ্জ রিভার নামের ব্রিটিশ উপনিবেশগুলি একত্রিত হয়ে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা নামের একটি নতুন স্বাধীন রাষ্ট্র গঠন করে। এখানে একটা তথ্য বলি যে নাটাল, এই এই দেশটি এই অঞ্চলটি সম্বন্ধে প্রশ্ন করা যায়, নাটাল কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকার একটা শহর হলো নাটাল। নতুন এই রাষ্ট্রের দায়িত্ব ছিল শ্বেতাঙ্গ একটি সরকার। তারা 1961 সালে ব্রিটিশ কমনওয়েলথ পরিত্যাগ করে। বিশ শতক জুড়ে দক্ষিণ আফ্রিকার রাজনীতির মূল অমীমাংসিত প্রশ্নটি ছিল দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর উপরে শ্বেতাঙ্গদের আধিপত্য বজায় রাখার প্রশ্ন। বিশ শতকের শুরু থেকেই শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের থেকে অনানুষ্ঠানিকভাবে পৃথক থাকলেও 1948 সালে আনুষ্ঠানিকভাবে দেশটিতে অ্যাপার্টহাইড বা পৃথক অবস্থা বা পৃথক থাকার নীতির প্রবর্তন করা হয়। তাহলে এই 1948 সালটা জানা খুবই জরুরি, যে 1948 সাল থেকে এটা শুরু হয়। এই ব্যবস্থার সুবাদে শ্বেতাঙ্গ সংখ্যালঘু গোষ্ঠীর হাতে প্রায় সমস্ত রাজনৈতিক ক্ষমতা, সিংহভাগ জমি ও সেরা চাকুরিগুলি কুক্ষিগত হয়। 1912 সালেই দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ও মিশ্র বর্ণের অধিবাসীরা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নামের একটি রাজনৈতিক দল গঠন করে।
তারা শুরুতে শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলন পালন করত। 1960-এর দশকে শার্পভিল নগরীতে শ্বেতাঙ্গ পুলিশেরা শত শত কৃষ্ণাঙ্গ মিছিলকারীদের উপর গুলিবর্ষণ করে। এর প্রতিক্রিয়াতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বোমা বিস্ফোরণ সহ অন্যান্য সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে অ্যাপার্টহাইডের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখে। তাদের অনেক নেতাকে কারাগারে প্রেরণ করা হয়, যাদের মধ্যে অন্যতম ছিলেন নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও ধিক্কারের ঝড় ওঠে। 1990 সালে এসে নতুন রাষ্ট্রপতি FW দা ক্লার্কের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার অ্যাপার্টহাইড আইনগুলি একে একে রদ করা শুরু করে এবং নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করে দেয়। 1994 সালে সমস্ত জাতি ও বর্ণের জন্য একটি উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে নেলসন ম্যান্ডেলা দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 1997 সালে একটি স্থায়ী বর্ণ বৈষম্য বিরোধী সংবিধান প্রণীত হয়। আমি আর একবার পড়ছি, 1997 সালে একটি স্থায়ী বর্ণ বৈষম্য বিরোধী সংবিধান প্রণীত হয়, অর্থাৎ বর্তমান সংবিধানে এই যে বর্ণ বৈষম্য বা অ্যাপার্টহাইড বা অ্যাপার্থেড যে সমস্যাটি ছিল সেটা আর বর্তমানে নেই, সেটা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বেই সম্ভব হয়েছে। তো আশা রাখি ভিডিওটি যদিও অনেক বড় হয়েছে, তারপরে সবাই ভালো লাগবে এই তথ্যগুলো জেনে। আর এরকম দক্ষিণ আফ্রিকা সম্পর্কে ও নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আরও অন্যান্য ভিডিও জানার জন্য আমি আরও কয়েকটি ভিডিও করেছি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, সেই ভিডিওগুলো তোমরা দেখবে আশা রাখি, এবং তোমাদের অনেকটাই জ্ঞান বৃদ্ধি হবে এই আশাবাদ ব্যক্ত করি। আজকে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।